নমস্কার আমি শুরু করছি উত্তরের সংবাদ সংবাদ আজকের বিশেষ বিশেষ হলো জলপাইগুড়ি পুরসভার উদ্যোগে শহরের আরও দুটি রাস্তার নামকরণ করা হলো কৃষ্ণকুমার কল্যাণীর বাসভবন থেকে মারোয়ারি বালিকা বিদ্যালয় পর্যন্ত রাস্তার নাম হলো কৃষ্ণকুমার কল্যাণী স্মরণি এবং বেগুন্টারি মোড় থেকে দিনবাজারমুখী রাস্তাটির নাম রাখা হলো ডাক্তার অনুপম সেন স্মরণীয় শনিবার দলীয় কর্মসূচিতে জলপাইগুড়িতে আসা সিপিআইএমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন তৃণমূল খেত মজদুর ইউনিয়নের জেলা সভাপতি তথা মুখপাত্র দুলাল দেবনাথ পূর্ব ঘোষণা মতোই জলপাইগুড়ি পুরসভার উদ্যোগে জলপাইগুড়ি শহরের আরও দুটি রাস্তার নামকরণ ও এর শুভ উদ্বোধন হয়ে গেল শনিবার এদিন কৃষ্ণকুমার কল্যাণী সরণী ও ডাক্তার অনুপম সেন সরণী নামে রাস্তা দুটির নামকরণ করা হলো। এ নিয়ে পুরসভার উদ্যোগে দুটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এ বিষয়ে চেয়ারপারসন পাপিয়াপাল বলেন এর আগে পুরসভার উদ্যোগে শহরের দুটি রাস্তা ইস্টবেঙ্গল সরণী ও মোহনবাগান অ্যাভিনিউ করা হয়েছে আমরা জলপাইগুড়ি শহরের বিশিষ্টজনের নামে পুরসভার তরফে রাস্তার নামকরণ করছি আজ বিশিষ্ট সমাজসেবী তথা শিল্পপতি কৃষ্ণকুমার কল্যাণী ও বিশিষ্ট চিকিৎসক ডাক্তার অনুপম সেনের নামের রাস্তার নামকরণ করা হলো। উল্লেখ্য কৃষ্ণকুমার কল্যাণীর বাসভবন থেকে মারোয়ারি বালিকা বিদ্যালয় পর্যন্ত রাস্তাটি কৃষ্ণকুমার কল্যাণী সরণী ও বেগুনটারি মোড় থেকে দিনবাজারমুখী রাস্তাটির নামকরণ করা হয়েছে ডাক্তার অনুপম সেন সরণী এদিন সমাজপাড়ায় পুরসভা আয়োজিত কৃষ্ণকুমার কল্যাণী সরণী উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তার পরিবারের সদস্যরা যেমন উপস্থিত ছিলেন তেমনি ডাক্তার অনুপম সেন সরণির নামকরণ নিয়ে আয়োজিত বেগুনটারি এলাকার মঞ্চেও ডাক্তার সেনের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন অনুযায়ী অনুষ্ঠান সূচি আমরা বলেছিলাম যে আমরা বিশিষ্ট মানুষদের কিছু আমাদের জলপাইগুড়ির বিশিষ্ট সমাজসেবী এবং মানুষ মানব দরদী মানুষের জন্য ভালো মানুষ হিসেবে আমরা কিছু রাস্তার নামকরণে আমরা আগ্রহী এবং আমরা জলপাইগুড়ি পুরসভার এর আগেও বিওসি মিটিংয়ে রেজুলেশন নিয়ে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে আপনারা জানেন যে বিগত দুদিনে আমরা ইস্টবেঙ্গল স্মরণি এবং মোহনবাগান স্মরণই করেছি আজকের এই বিশেষ মুহূর্তটি আমরা কৃষ্ণকুমার কল্যাণী স্মরণে একটি নামাঙ্কিত রাস্তা তার বাসভবনের সামনে যে রাস্তাটি গেছে সেই রাস্তাটি নামাঙ্কিত করছে এবং সেই সঙ্গে ডক্টর অনুপম সেন যিনি অত্যন্ত মানব দরদি আমাদের মনের মনি কোঠায় এবং ধন্যন্তরী ডক্টর হিসেবে জলপাইগুড়িবাসীর কাছে একজন ছিলেন সেই ডক্টর অনুপম সেনের নামে আমরা দুটি রাস্তা আজকে জলপাইগুড়ি পুরসভার উদ্যোগে দুটি রাস্তা নামাঙ্কিত করছি সেই অনুষ্ঠান পর্বেই আজকে আমরা এখানে সকলে উপস্থিত হয়েছি দেখুন আমরা রায় স্মরণই করব এটা আমাদের নির্ধারিত আছে তারপরে আমরা প্রতি ধাপে ধাপে আমরা সেটা রেজুলেশন নিয়ে বিওসি রেজুলেশন নিয়ে আমরা সিদ্ধান্ত অনুযায়ী আগামীতে আমরা আরও এগোবো এটাই বলতে চাই যে আজকে কৃষ্ণকুমার কল্যাণী যে শুধু একজন চা শিল্পপতি ছিলেন তা নয় একজন জলপাইগুড়ি প্রেমী মানুষ একজন সমাজসেবী হিসাবে আমরা তাকে দেখেছি নিঃস্বার্থ একজন ভালো মানুষ ডক্টর অনুপম সেন এবং কৃষ্ণকুমার কল্যাণী এই ধরনের মানুষকে আগামী প্রজন্মের কাছে তুলে ধরতে হবে তাদের আদর্শ পথে চলতে আমরা নিশ্চয়ই বদ্ধপরিকর এবং আগামী প্রজন্মকে শিখিয়ে যেতে হবে যে এই ধরনের মানুষের মতো মানুষও মানুষের সেবায় নিয়োজিত হয় এবং জলপাইগুড়ি যে সুস্থ সাংস্কৃতিক শহর সুস্থ পরিবেশ সেই পরিবেশকে আমরা বজায় রাখবার চেষ্টা জলপাইগুড়ি পুরসভা অবশ্যই করবে কতখানি রাস্তাটা হলো দেখুন এটা মারোয়ারি গাউস থেকে শুরু করে তার বাড়ির সামনের যে রোডটা গেছে সেই রোডটা পর্যন্ত আমরা কৃষ্ণকুমার কল্যাণীর নামে নামাঙ্কিত করছি আর আমরা ডক্টর অনুপম সেনের যেটা আমরা ওই ক্রোমা দোকানটাকে যেটা গেছে বেগুনটারি মোড় হয়ে যেটা আমাদের দিনবাজারের দিকে যে রাস্তাটি গেছে সেই রোডটা আমরা অনুপম সেন স্মরণী হিসাবে আমরা নামাঙ্কিত করছি যেটা রাস্তাটা ক্রমার থেকে এগিয়ে গিয়ে যে রাস্তাটা ক্রস দিক দিয়ে এগিয়ে গিয়ে যেটা দিনবাজারে বাজারে মিলে গেল সেই রাস্তাটা ডক্টর শনিবার সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন জেলা তৃণমূল নেতা শনিবার কলকাতা থেকে রেলপথে জলপাইগুড়িতে দলীয় কর্মসূচিতে যোগ দিতে এসেছেন সিপিআইএমের নেতা তথা রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম পদাতিক এক্সপ্রেস ট্রেন থেকে নেমে দলীয় কার্যালয়ে যাবার পথে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন পিসি ভাইপোর জমিদারি সরবে এইটুকুই বলতে পারি সন্দেশখালীর ঘটনাস্থলে যেতে না দেবার প্রসঙ্গে সিপিআইএমের এই বর্ষীয়ান নেতা বলেন তৃণমূল যে যে জায়গায় চুরি খুন রাহাজানি করে সেখানে অন্য কোনো দলকে ঢুকতে দেয় না কারণ প্রমাণ লোপাট করার সুযোগ নেয় সন্দেশখালী মুর্শিদাবাদ সহ যেখানে তৃণমূলের বিরুদ্ধে মানুষ সরব হয়ে প্রতিবাদ করছে সেখানেই আমাদের নিরাপদ সর্দার সহ অন্যান্য নেতাকর্মীদের গ্রেপ্তার করে জেলে আটকে দিচ্ছে যাতে বিজেপি লাফালাফি করতে সুবিধা হয় হতে পারে জেলে আছে এখন বিনা দপ্তরের মন্ত্রী আছে দপ্তর ছাড়তে আড়াই মাস লাগলো এই সরকারকে ছাড়তে কোনো সময় লাগবে কত টিম দেখলাম বিজেপি শাসিত সরকার হোক আর রাজ্যের সব নিজের দলের লোকজনকে ভরে রেখেছে আর রাজনৈতিক আর টিম ঘোরাঘুরি করে কোনো ব্যবস্থা হয় না কিছু সে শিশু সুরক্ষা নেই নারী সুরক্ষা নেই মানুষের সুরক্ষা নেই না কোনো এখন অফিসের কোনো খবর নয় নানা রকমের তুমি জিজ্ঞেস করো যারা পঞ্চায়েত লুট করিয়েছে সে অফিসারদের জিজ্ঞেস করো এ কেন রাজ্য পুলিশ এত অপদার্থ হলো যে কেন্দ্রভারি লাগছে কৃষি সময় পর জমিদারি সরবে এটা ঠিক আছে তারা একজন কী বলেন জেরা মিটিং হোক তারপর ঠিক করবো বলুন জেলা মিটিং হয়ে যাক তারপর ডাকবেন সে তো রোজ হচ্ছে আমাদের সব নেতাদেরকে ধরে জেল করে দিয়েছে নিরাপদ সরকারকে মুর্শিদাবাদে যারা অন্যায় প্রতিরোধ করছিল তাদেরকে এখন বিজেপি যাতে নাচানাচি করে সেজন্য সিপিএমের সামনে তাদেরকে জেলে ভরে দিচ্ছে তৃণমূল এটাই হচ্ছে তৃণমূলের কারণ যে যেখানে চুরি করে খুন করে এখানে তৃণমূল কংগ্রেস সরকার সবসময় এটা করেছে সেখানে অকুস্তরে কাউকে যেতে দেয় না যাতে সাক্ষ্য সাবত লোপাট করতে পারে অপরদিকে এদিন সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম জলপাইগুড়ি রোড স্টেশনে নামতেই সেখানে তৃণমূল ক্ষেত মজদুর ইউনিয়নের জেলা সভাপতি তথা মুখপাত্র দুলাল দেবনাথ মোহাম্মদ সেলিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এই প্রসঙ্গে বাবুর কাছে জানতে চাইলে তিনি বলেন সৌজন্য বিনিময় করলাম স্টেশনে দেখা হলো তাই সৌজন্য বিনিময় করলাম সাথে ফেমে রাখা হল তো সামনে সামনের লোকসভা ও আমাদের পার্থার তো সর্বোচ্চ নেতৃত্ব দেবেন আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছে জেলা তৃণমূল কংগ্রেসের মানে মুখোপাত্ত্ব হিসাবে বলতে পারি যে এইবার লোকসভা নির্বাচনে দু হাজার উনিশে যেখানে আমরা পরাজিত হয়েছিলাম ভারতীয় জনতা বার্ধিক আছে এইবার আমরা আশা করছি বিপুল ভোটে

সন্দেশকালীর ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিসহ কৃষকের ফসলের ন্যূনতম দাবিসহ বিভিন্ন ইস্যুতে জলপাইগুড়ির কদমতলাতে বিক্ষোভ দেখান বামপন্থী বিভিন্ন সংগঠনের সমর্থকরা এদিন জলপাইগুড়ির বিভিন্ন জায়গায় বামপন্থী কর্মীরা একত্রিত হয়ে এই বিক্ষোভ দেখান এই বিক্ষোভে কেন্দ্রীয় এবং রাজ্য সরকার উভয়কেই আক্রমণ করেন বামপন্থী কর্মীরা প্রসঙ্গত সন্দেশখালীর দুই নম্বর ব্লকে রাতে মহিলাদের মিটিংয়ের নামে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হতো দলীয় কার্যালয়ে আর সেখানেই নিগ্রহ করা হতো বলে অভিযোগ অভিযোগের তীর তৃণমূল নেতা শিবু হাজরা ও জেলা পরিষদের সদস্য উত্তম সর্দারের বিরুদ্ধে এই সব নিয়েই বিক্ষোভ কর্মসূচি পালন করেন বামপন্থী সংগঠন মানুষকে সচেতন করতে পোস্টারিং করল জলপাইগুড়ির লায়ন্স ক্লাব অফ জেনেসিস এক অভিনব উদ্যোগ নিল জলপাইগুড়ি লায়ন্স ক্লাব অফ জেনেসিস রাস্তাঘাটে যে কোনো জায়গায় চলতে ফিরতে মানুষের একটি কুঅভ্যাস রয়েছে যেখানে সেখানে থুতু ফেলা এর ফলে সেই থুতুর থেকে বিভিন্ন রোগ ছড়ায় যা ডাক্তার ডাক্তারবাবুরা বলেন আর এই কথাই মাথায় রেখে জলপাইগুড়ি লায়ন্স ক্লাব অফ জেনেসিসের সদস্যরা এক অভিনব উদ্যোগ নিল শহরের বিভিন্ন জায়গায় পোস্টার মারা হলো সেখানে লেখা থুতু চারিদিকে ছড়িয়ে থাকলে এর ফলে মানুষের কতটা ক্ষতি হয় আর তাই শহরের বিশেষ বিশেষ কয়েকটি জায়গায় যেখানে মানুষের নজর পড়ে সেই সব জায়গাগুলোতে তারা পোস্টারিং করে এবং থুতুর অপকারিতা বিষয়ে মানুষকে জানায় আচ্ছা আমরা লায়াসব জলপাইগুড়ি জেনেসিস থেকে আমরা গত দুর্গাপূজায় একটা উদ্যোগ নিয়েছি এই যে রাস্তাঘাটে লোকজন থুতু ফেলে না ওটা আমরা অ্যান্টিস্পিটিং মানে থুতু না ফেলার একটা ক্যাম্পেন চালু করেছিলাম আমাদের ডান্ডিয়া প্রোগ্রাম ছিল আমাদের রেসপেক্টেড এসপি সাহেব ওটাকে ইয়ে করেছিলেন ওপেনিং করেছিলেন আমাদের পাহারে ওনার পুলিশের ইয়েও আছে পার্টনারশিপের সিলমোহরও আছে তো আমরা আমাদের উদ্যোগ হচ্ছে ক্যাম্পেন হচ্ছে শহরের লোককে অ্যাওয়ারনেস তৈরি করা যে এই নিজের শহরটাকে পরিষ্কার রাখা থুতু রাস্তাঘাটে না ফেলা এই থুতু হলে আনহাইজেনিক হয় নোংরা হয় আর তার সাথে কিছু কিছু রোগও হয় এই আমরা অ্যাওয়ারনেস করার জন্য ওই ক্যাম্পেনটাকে লঞ্চ করেছি এখানে কী লেখা আছে এখানে এটা লেখা আছে যে টুতু ফেললে কি মানে তিন চারটা রোগ আছে ওই রোগের নাম লেখা আছে প্লাস লেখা আছে যে আপনার নিজের শহর যেখানে আপনি থাকেন নিজের বাড়ির মতন ওটাকে পরিষ্কার রাখুন তো আমরা এই পোস্টারিং আজকে এই থেকে চালু করেছি এখানে অনেক লোকজন থাকে আমরা এটা আরও অনেক জায়গায় লাগাবো ব্যাংকের এটা এই আমাদের এই ক্যাম্পেনটা চল মানে চলতে থাকে আমার পরিচয় আমার নাম লিজিৎ খোরিয়া আমি মেম্বার লায়েন্স ক্লাব জয়া করি জেনেছি দীর্ঘ আইনি লড়াইয়ে অবশেষে সাফল্য মিল বিচার পেল পরিবার শাস্তি হল অভিযুক্তদের দীর্ঘদিন ধরেই চলছিল আইনি লড়াই অবশেষে বিচারে স্বস্তি পেল নাবালিকা ছাত্রীর পরিবার জলপাইগুড়িতে এক স্কুল ছাত্রীর অপহরণের মামলায় শনিবার অভিযুক্ত দুজনের সাত বছরের সাজা ঘোষণা করেছে জলপাইগুড়ির জেলা আদালতের অ্যাডিশনাল ফোর্ট কোর্ট এদিন জলপাইগুড়ি জেলা আদালতের পিপি ইনচার্জ সঞ্জয় দাস জানান গত দু হাজার আট সালের ছাব্বিশে মার্চ স্কুলে যাওয়ার পথে এক নাবালিকাকে অপহরণ করা হয় এরপর ওই নাবালিকার পরিবার থানায় লিখিত অভিযোগ জানান দীর্ঘদিন ধরে মামলার ট্রায়াল চলছিল অবশেষে আজ অভিযুক্ত দুজনের সাত বছরের সাজা ঘোষণা করেছে অ্যাডিশনাল ফোর্ট কোর্ট বলে তিনি জানিয়েছেন ঘটনাটি হয়েছিল ছাব্বিশ তিন দুই হাজার আট তারিখে একটি নাবালিকা মেয়ে সে কালিয়াগঞ্জ স্কুলে যা যাওয়ার পথে কিডন্যাপ হয় এই আসামিদের দ্বারা কিডন্যাপ করার পরে তার বাবা এম ডি ভোলা কোতোয়ালি থানায় কমপ্লেন করে কোতোয়ালি তারা কমপ্লেন করার পরে পুলিশ কেস স্টার্ট করে এবং তিনশো তেষট্টি এবং তিনশো ছেষট্টি এ ধারা মতে কেসটি স্টার্ট ইনভেস্টিগেশন হয় এবং চারশিটও সাবমিট হয় তারপরে কেসটি টায়ালে আসে অ্যাডিশনাল ফোর্থ কোর্টে ট্রায়াল চলছিলো দু হাজার পনেরো থেকে ট্রায়াল চলছে টোটাল সাতজন সাক্ষী সাক্ষ্য দিয়েছে সেই সাক্ষীর ভিত্তিতে আজকে অ্যাডিশনাল ফোর্থ কোর্ট আসামি শামিন আক্তার এবং শাহিদ হোসেন এই দুজনকে সাত বছরের সাজা ঘোষণা করল তিনশো তেষট্টির জন্য পাঁচ বছর এবং তিনশো ছেষট্টি এর জন্য সাত বছর কোন কোর্টে অ্যাডিশনাল ফোর্ট কোর্ট স্কুলের বাচ্চা একটা স্কুলে যাচ্ছিল সেই সময় কিডন্যাপ হয়েছে কিডন্যাপ করে নিয়ে নিয়ে হয়েছিল এরা এবং একটা জায়গায় রেখে দিয়েছিল তার জন্য এরা তাদের যে কর্ম তার ফল আছে দু হাজার আটের ঘটনা আজকে চব্বিশে তারা ফল পেল কোচবিহার থেকে কলকাতা পর্যন্ত অধিকার যাত্রা শুরু করল বামপন্থী সরকারি কর্মচারীরা সতেরোই ফেব্রুয়ারি শনিবার সকাল নটায় কোচবিহারের সিতাই থেকে অধিকার যাত্রা শুরু করে বামপন্থী সরকারি কর্মচারীরা দশই মার্চ এই পদযাত্রা শেষ হবে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার যাদবপুর এইট বি বাস স্ট্যান্ডে সম্প্রতি শেষ হয়েছে এর ইনসাফ ব্রিগেড লোকসভা নির্বাচনের মুখে এই কর্মসূচিতে বামপন্থী ছাত্র যুবদের নজর কাড়া উপস্থিতি লক্ষ্য করা গেছে এই পদযাত্রার সাফল্য দেখে উদ্বুদ্ধ হয়েছেন বামপন্থী সরকারি কর্মচারীরা তাই এবার তারাও কেন্দ্রীয় হারে ডিএ সমস্ত শূন্য পদে কর্মী নিয়োগসহ বিভিন্ন দাবি নিয়ে ইনসাফ যাত্রা করছে বামপন্থী সরকারি কর্মচারীদের পক্ষ থেকে রাজ্য কোয়ার্ডিনেশন কমিটির জেলা সম্পাদক তথা রাজ্য কাউন্সিল সদস্য মনোজিৎ দাস এদিন সাংবাদিকদের মুখোমুখি হন তিনি বলেন রাজ্য জুড়ে নৈরাজ্যের পরিস্থিতি তৈরি হয়েছে বেকার ছেলেমেয়েরা চাকরি পাচ্ছে না অথচ হাজার হাজার সরকারি পদ শূন্য হয়ে পড়ে আছে সব দপ্তরে চুক্তিভিত্তিক লোক দিয়ে কাজ করানো হচ্ছে আমাদের প্রচুর ডিএ বকেয়া রয়েছে তাই এবার আমরাও ঠিক করেছি এই বঞ্চনার কথা আমরা আমাদের কর্মচারী পরিবারের কাছে তুলে ধরব তাই আসন্ন লোকসভা নির্বাচনের আগে আমরা কোচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত ইনসাফ পদযাত্রা করে আমাদের কর্মীদের পরিবারগুলোকে সচেতন করব আমাদের সংগঠন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের বৃহত্তম সংগঠন রাজ্য কোয়ার্ডিনেশন কমিটি বর্তমান সময়ে যেভাবে নাগরিক অধিকার এবং তার সাথে সাথে নাগরিক সমাজের অংশ হিসাবে আমাদের কর্মচারীদের বিভিন্ন অধিকার ভুলুন্ডিত হচ্ছে তার বিরুদ্ধে অধিকার রক্ষার জন্য অধিকার যাত্রার আহ্বান দিয়েছে এবং সেটা সতেরোই ফেব্রুয়ারি থেকে দশই মার্চ পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলা মহকুমা এবং ব্লক পর্যন্ত অনুষ্ঠিত হবে আমাদের দাবি প্রথম দাবি হচ্ছে সারা দেশ এবং রাজ্যের পরিপ্রেক্ষিতে গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা করা নাগরিক অধিকার প্রতিষ্ঠিত করা এবং জাত ধর্ম বর্ণের ভিত্তিতে যেভাবে মানুষকে বিভাজিত করা হচ্ছে মানুষের রুটি রুজির দাবি পিছনে চলে আসছে সেই জায়গায় দাঁড়িয়ে এই বিভাজনের রাজনীতির বিরুদ্ধে আমাদের ঐক্য সম্প্রীতির বাতাবরণ জোরদার করা তার সাথে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা যে বিপুল পরিমাণে রয়েছে সেটা আমরা মনে করি মহার্ঘ ভাতা কোনো দয়ার দান নয় ভাতা হলো আমাদের অধিকার সেই অধিকার প্রতিষ্ঠিত করা চুক্তিতে নিযুক্ত কর্মচারীদের সমকাজে সমবেতন রাজ্য প্রশাসনের যে বিপুল পরিমাণে শূন্য পদ রয়েছে করি মহার্ঘ ভাতা কোনো দয়ার দান নয় মহার্ঘ ভাতা হল আমাদের অধিকার সেই অধিকার প্রতিষ্ঠিত করা চুক্তিতে নিযুক্ত কর্মচারীদের সমকাজে সমবেতন রাজ্য প্রশাসনের যে বিপুল পরিমাণে শূন্য পদ রয়েছে সেই শূন্য পদগুলোতে স্থায়ী পদে যোগ্যতার ভিত্তিতে মেধার ভিত্তিতে যাতে বেকার ভাই বোনেরা চাকরি পান এই সমস্ত চার দফা দাবি নিয়ে আমরা সতেরোই ফেব্রুয়ারি থেকে দশই মার্চ অধিকার যাত্রা সংগঠিত করছি সেই অধিকার যাত্রা জলপাইগুড়িতে উনিশ তারিখ প্রবেশ করবে কুড়ি তারিখে আমাদের অধিকার যাত্রা জলপাইগুড়িতে শেষ হবে সেই বিষয়ে আপনাদের মাধ্যমে জলপাইগুড়ি জনগণের সাহায্য প্রার্থনা করে জলপাইগুড়ি রাজ্য প্রশাসনের কর্মরত রাজ্য সরকারি কর্মচারীদের সহযোগিতা প্রার্থনা করে তাদের পরিবার পরিজনের অংশগ্রহণের আবেদন নিয়ে আজকে আমরা কুচবিহারের সিতাই থেকে সতেরোই ফেব্রুয়ারি শেষ হবে দশই মার্চ যাদবপুর এইচ বি বাস স্ট্যান্ডে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় এবং পরবর্তীকালে চোদ্দই মার্চ আমাদের এই চার দফা দাবি নিয়ে আমাদের নবান্ন অভিযানের কর্মসূচিতে রাজ্য কোষাগার থেকে বেতনপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারী সম্মানীয় শিক্ষক শিক্ষিকারা সহ সমস্ত সংগঠন তাদের পরিবার পরিজন সহ অংশগ্রহণ চরণ করবে এখন ছোট্ট একটি বিরতি ফিরে আসবো আরো খবর নিয়ে সঙ্গে থাকুন শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেস আয়রন হাউসের তরফে সকলকে জানায় প্রীতি ও শুভেচ্ছা এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ড এর সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার এখানে পাবেন স্কোয়ার পাইপ রাউন্ড পাইপ অ্যাঙ্গেলস স্কোয়ার বার পার্কিং শিট টিনের বিভিন্ন আইটেম এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দিবেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আপনি আসুন আমাদের ঠিকানা কেস আয়রন হাউস চার নম্বর ঘুমটি জলপাইগুড়ি উত্তরের জেলাগুলিতে ফের শীতের আমেজ সকাল থেকেই কুয়াশার চাদরে জলপাইগুড়ি সরস্বতী পুজোর পরেও শনিবার হঠাৎই ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়ল গোটা জলপাইগুড়ি তবে রাতে সেরকম কুয়াশা এবং ঠান্ডা না থাকলেও এদিন বেলা যত বেড়েছে ততই কুয়াশার দাপট বৃদ্ধি পেয়েছে যদিও এ ধরনের আবহাওয়ায় পথচলতি মানুষরা বেশ উপভোগ করছেন বলে জানিয়েছেন তারা তো ভালোই লাগছে আজকে নতুন করে আবার দেখা দিচ্ছে ঠান্ডাটা আমার ভালো লাগে ভেবেছিলেন যে যে আবার এই না দিন তিন দিন হয়তো থাকবে বিকেল পাঁচটার ভোর পাঁচটার সময় আমি ওঠার পরে এরকম ঠান্ডা ছিল না এখন পড়তেছে কুয়াশা কেমন কুয়াশা তো ভালোই কিছুই দেখা যাচ্ছে না এখান থেকে প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম কিছুই দেখা যাচ্ছে না স্বাধীনতা সংগ্রামী ও কোল বিদ্রোহের জননায়ক বীর বুধু ভগতের দুশো বত্রিশতম জন্মদিন পালিত হল মালবাজার শহরে শনিবার পরিমল মিত্র স্মৃতি মহাবিদ্যালয়ের সামনে একত্রিশ নম্বর জাতীয় সড়কের পাশে তার পূর্ণবায়ব মূর্তির আনুষ্ঠানিক উদ্বোধন হয় আদিবাসী সমাজের করুক জনগোষ্ঠীর বিভিন্ন সংগঠনের যৌথ মঞ্চের উদ্যোগে বীর বুধু ভগতের বিশেষ পুজোর আয়োজন করা হয় এরপর মালবাজার কলেজের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা একত্রিশ নম্বর জাতীয় সড়ক ধরে ক্যালটেক্স মোড় সত্যনারায়ণ মোড় সুভাষ মোড় হয়ে বিডি অফিস সংলগ্ন মাঠে শেষ হয় আয়োজকদের তরফে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এই মাঠেই এই বিশেষ দিনটি উদযাপনের সময় বীর বধুভগত সম্পর্কিত বিভিন্ন তথ্য উঠে আসে আয়োজকদের মুখে কুরুক ভাষাকে ভারতীয় সংবিধানের অষ্টম তপশিলের অন্তর্ভুক্তিকরণ অতিসত্ত্বর কুরুক ভাষায় পঠন পাঠন চালু কুরুক ভাষা ও তোলংশিকি লিপি শিক্ষা ট্রেনিং নিয়মিত চালু রাখতে হবে প্রমুখ দাবিও করেছেন তারা এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডা. নারায়ণ ওরাও মালবাজার কলেজের অধ্যক্ষ ডক্টর কার্তিক চন্দ্র দে মালবাজার পুরসভার পুরপ্রধান স্বপন সাহা সহ অন্যান্য অতিথিরা এদিনের অনুষ্ঠানে উপস্থিত হয়ে আয়োজক কমিটির সম্পাদক মাখন বলেন কোল বিদ্রোহের জননায়ক বধু ভগৎ পোরাবের দুশো বত্রিশতম জন্মজয়ন্তী উপলক্ষে তার পূর্ণাবয়ব মূর্তির উদ্বোধন হয় এদিন কুরুক ভাষাকে অষ্টম জন্য আমরা সরকারের কাছে অনুরোধ রাখছি স্বাধীনতা সংগ্রামে আদিবাসী সমাজের বীরদের জীবনী আমরা প্রচারের মাধ্যমে যুব সমাজকে সমৃদ্ধ করার কাজ করব আজকের যে কর্মসূচিটা হচ্ছে দুশো বত্রিশতম বীরবধূ ভগতের জন্ম জন্মজয়ন্তী আজকে পালন করলাম আর উপলক্ষে আমরা কেউ হয়তো ভাবেনি আমাদের আদিবাসী সম্প্রদায়ের মধ্যে যে আমাদের বীর ইতিহাসিক বীরযোদ্ধা বীরবুধু ভগৎ আমাদের আদিবাসীদের এক মুখ্য আগুয়া ছিলেন কলবিদ্রের জননায়ক ছিলেন ওনার একটা মূর্তি স্থাপনের আমরা উদ্যোগ নিলাম আজকে আমরা এখানে পরিমলি মহাবিদ্যালয়ের কাছে আমরা একটা মূর্তি স্থাপন করেছি এবং এই উপলক্ষে আমাদের বিভিন্ন জায়গা থেকে সারা পশ্চিম বাংলার যারা কোনা কোনা থেকে দুইজন তিনজন করে প্রতিনিধি এসেছেন এবং আমাদের আত্মীয় এসেছেন ওনাদেরকে দিয়ে আজকে আমাদের একটা রেলি হবে এখান থেকে রেলি হয়ে মাল পরিমল কলেজ থেকে রেলি হয়ে বাস স্ট্যান্ড অব্দি যাবে অতিথি ভবনের যে মাঠ আছে রাজা ময়দান ওখান থেকে আমাদের সমাধান এখানে আমাদের কালচার প্রোগ্রাম হয় আর আমাদের যারা অতিথি এসেছেন ওনাদের বক্তব্য শুনে আমরা ইয়ে শেষ করবো আর আমাদের আজকে মেন দাবিগুলো হচ্ছে আমরা এর মাধ্যমে আমাদের রাজ্য সরকারের কাছে বার্তা দিতে চাই যে আমাদের রাজ্য সরকার মমতা ব্যানার্জি সরকার দু সালে আমাদের গুরু ভাষা আমাদের ওরাওদের যে মুখ্য আমরা মুখ্য ভাষা পুরুষ এটাই আমাদের মাদার টাং কুরু ভাষার স্বীকৃতি দিয়েছে কিন্তু আমাদের পঠন পাঠন এখনও শুরু হয় না স্কুল কলেজে এবং আমার তনস্বীকৃতির মাধ্যমে যে আমাদের লিপি আছে হর পাচ্ছে এটাও স্বীকৃতি দেওয়া হয়নি এবং আমরা চাই অষ্টম তপশ্রীতে আমাদের কুরু ভাষাকে অন্তর্ভুক্ত করা হোক তার সাথে সাথে আমাদের ধার্মিক পরিচয় নেই আদিবাসীদের সারনা ধর্ম কোর্টটা যেন দেওয়া হয় যেভাবে হিন্দু শিখ জৈন ইসলাম খ্রিস্টান আছে ওইভাবে আমাদের আদিবাসীরা যারা আমরা আমাদের ধার্মিক পরিচয় নেই আমরা চাই সারনা কোর্টটা হোক এটাই আমি আমাদের এই দাবি দেওয়াগুলো আপনার নাম আমার নাম মাখনও সেবক আর আজকে যে কমিটি উদযাপন হচ্ছে কমিটির আমি সম্পাদক জলপাইগুড়ির কান্তা দিঘিতে উদ্ধার করা হলো একটি পাইথনকে ছয়টি মুরগি খেয়ে ঘরের মধ্যে ঘাপটি মেরে বসে থাকে একটি বিশাল আকৃতির পাইথন জানিয়ে ফোন আসে পরিবেশপ্রেমীর কাছে তৎক্ষণাৎ সেই পরিবেশপ্রেমী পৌঁছে যান সেই এলাকায় গিয়ে তিনি পাইথনটিকে উদ্ধার করে নিয়ে আসেন ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির কান্তা দিঘি এলাকায় সেই পাইথনটিকে প্রথমে চিকিৎসা করার পর তাকে লাটাগুড়ি জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে ওটা ওই আমরা একটা ডেপুটেশন ছিল বড় দপ্তরে ডেপুটেশনটা শেষ করে আমরা এনআইসিতে কয়েকজন পরিবেশ বন্ধুরা বসেছিলাম সে সময় ওই লাটাগুড়ি সংলগ্ন একটি আদিবাসী বস্তি থেকে কলোনি মানে কলোনির মতন ওখান থেকে ফোন আসলো যে কতগুলো মুরগি খেয়ে ফেলছে একটি অজগরস্রাপ শুয়ে আছে মাঠের মধ্যে বড় তা আমরা তারপরে ওখানে কোনো রেস্কুয়ার ছিল না অ্যাকচুয়ালি এনএসিতে সেই সময় আর আমাকে তারপরে আমরা বলি যে তা তখন আমাদের সঙ্গে কথা বলে বন দপ্তরের কর্মীরা তারা আসে গল্প করছিলাম তারপর সেখান থেকে আমরা যাই আমরা গিয়ে ওটাকে উদ্ধার করি উদ্ধার করে এনে সাপটাকে স্বাস্থ্য পরীক্ষা করা হয় দেখা যায় সব সুস্থ আছে তারপর বন দপ্তরের একজন কর্মীর সাথে যায় গিয়ে নিয়ে গিয়ে তারপরে আমরা সেটাকে আবার কাটাকুটি যে জঙ্গল আছে সেই জঙ্গলে ছেড়ে দাও এই হতো এখন ইয়ে কেমন আছে মানে খেলার সময় স্বাস্থ্য পরীক্ষা খুব স্বাস্থ্য খুব সুস্থ ছিল আর মানে একদমই সুস্থ ছিল খাওয়া দাওয়ার পরে রেস্ট নিচ্ছিল বাড়িতে ছটা মুরগি খেয়ে ফেলছে সেই গৃহস্থের গৃহস্থ আদিবাসী গৃহস্থ আর নেফের উদ্যোগে বিশেষ চাহিদা সম্পন্নদের নিয়ে চলছে প্রকৃতি পাঠ শিবির শুক্রবার থেকে শুরু হয়েছে মালবাজার মহকুমার মেটলি ব্লকের অন্তর্গত মূর্তিতে বিশেষ চাহিদা সম্পন্নদের নিয়ে ন্যাফের তরফে বাইশতম পাঠ শিবিরের এদিন চা বলয় ও ডুয়ার্স এলাকাসহ বিভিন্ন এলাকার বিশেষ চাহিদাসম্পন্ন ছেলেমেয়েদের নিয়ে প্রকৃতি পাঠ শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন হস্তি বিশারদ তথা পদ্মশ্রী পার্বতী বড়ুয়া করিমুল হক সহ অন্যান্য বিশিষ্টজনেরা এদিনের এই প্রকৃতিপাঠ শিবিরের উদ্বোধনে উপস্থিত হয়েছিলেন বনদপ্তরের উত্তরবঙ্গ জোনের মুখ্য বনপাল ভাস্কর জেবি মাল পরিমল মিত্র স্মৃতি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর কার্তিকচন্দ্র দেসহ অন্যান্যরা ষোলো থেকে উনিশে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে হিমালয়ান নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার ফাউন্ডেশন শিলিগুড়ির এই বাইশতম প্রকৃতিপাঠ শিবির বলে জানিয়েছেন উদ্যোক্তারা ন্যাফের কোয়ার্ডিনেটর অনিমেশ বসু জানিয়েছেন প্রতি বছর বিশেষ চাহিদা সম্পন্নদের নিয়ে প্রকৃতিপাঠ শিবিরের আয়োজন করা হয় এবারও তার ব্যতিক্রম হয়নি শিবিরে বিশেষ চাহিদা সম্পন্নদের গাছপালা সহ প্রকৃতির বিভিন্ন জিনিস সম্পর্কে চেনানো হবে বিশেষভাবে সক্ষমরা যাতে নিজেদের কখনোই একাকিত্ব মনে না করেন সে বিষয়েও তাদের স্বাবলম্বী করার পাঠ এই শিবির থেকে দেওয়া হবে বিভিন্ন এলাকা থেকে মোট ষাট জন বিশেষ চাহিদা সম্পন্ন ছেলেমেয়েরা এই শিবিরে অংশগ্রহণ করেছে শিবির পরিচালনার জন্য ইনস্ট্রাক্টর সহ শতাধিক ব্যক্তি এই শিবিরের সাথে যুক্ত থাকবেন শিবিরে বন্য প্রাণীদের সাথেও বিশেষ চাহিদা সম্পন্ন ছেলেমেয়েদের পরিচিতি ঘটানো হবে ক্যাম্প প্রসঙ্গে পদ্মশ্রী পার্বতী বড়ুয়া জানালেন এই ধরনের ক্যাম্পের মধ্য দিয়ে মানুষের সাথে বন্য বন্যপ্রাণের সুসম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে সেতুবন্ধনের কাজ করে হিমালয়ান নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার ফাউন্ডেশনের উদ্যোগে এবং লাটাগুড়ি সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ও গয়ারকাটা আরণ্যক সংস্থা ও গরুমারা বনবিভাগের যৌথ সহযোগিতায় এই বাইশতম প্রকৃতিপাঠ শিবিরটি পরিচালিত হচ্ছে বলে মত উদ্যোক্তাদের তরফে এ ধরনের বিশেষ প্রকৃতিপাঠ শিবিরে অংশগ্রহণ করতে পেরে বিশেষ চাহিদাসম্পন্ন ছেলেমেয়েরা দারুণ খুশি তাদের মধ্যে লক্ষ্য করা গেল বাড়তি উদ্দীপনা শিবিরে অংশগ্রহণ করে মায়ারায় সন্তোষ মাহালি প্রমুখের চোখে মুখে ছিল বাড়তি উদ্দীপনা ও আনন্দ সব কিছুকে মিলিয়ে আগামী চার দিন ধরে আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে প্রকৃতিপার শিবিরের দিনগুলি কাটবে বলে মত সকলের কোথা থেকে এসেছি কেমন লাগছে ক্যাম্পে এসে আগে কখনো নাকি কখন প্রথম কেমন অভিজ্ঞতা হয়েছিল সেবার এবার অনেক ভালো হয়েছে কি কি শিখেছিলে কি কি শিখেছিলে গাছের পাতা মানে চেনা শিখেছিলাম তারপরে পরিচিত আর এই যে হাতি ধরছিলাম জঙ্গলে ঘুরতে যাই অনেক ভালো লাগে কি নাম তোমার কানাই দত্ত এবছর প্রথম এসছো নাকি আগেও এসেছিলে তোমার প্রথম কেমন লাগছে ভালোই বন্ধুদের সাথে পরিচয় হয়েছে কি শেখাবে বলেছে কি নাম বললে তোমার দীর্ঘদিন বনাঞ্চলে কাজ করেছেন বনের যে পরিবেশ সেইখানে কি বন্য জন্তুদের সমস্যা হচ্ছে বর্তমানে সমস্যা হলে তো এমনিতে তো ধরেন সন্ধ্যার সময় বেরোয় তার আগে তো বেরোয় না জেনারেলি বিকেলের দিকে বেরোয় আর কি সেরকম কোনো সমস্যা আমার মনে হয় না ভেতরে আছে খাবারের সংকট খাবারের সংকট বলবো না ওদের কি খাদ্যাভাসের কোন রকম পরিবর্তন বা নেচার খাবারের কোনো কি চেঞ্জের ইয়ে বুঝছে হতে পারে কারণ আমাদের যখন খাদ্যাভাস চেঞ্জ হয়েছে ওদেরও হতে পারে আমরা ফসল অন্য অন্য লাগাচ্ছি কিছু মানে ফরেস্টের থেকে যথেষ্ট জিনিস আমরা যেগুলো ওদের দরকার ওরা যখন ওগুলো পায় না তখন আমাদের এই এলাকার বাসিন্দার যারা হাতির সাথে সক্ষতা আছে কিছু ক্ষেত্রে এখন একটু সংঘাতের পরিস্থিতি কি বার্তা থাকবে আপনার আমি বলবো সক্ষতাটা রাখা ভালো এই এই জন্য রাখা ভালো ওরা যদি না থাকে না আমরাও থাকবো না কারণ বিগেস্ট ম্যামল অফ দ্য ল্যান্ড ল্যান্ড ম্যামেল ওদের বাসস্থানটা যদি আমরা ভালো করে রাখতে না পারি আমাদের কিন্তু ভীষণ বিপদ সামনে হাতি ইন নেচার যদি কি কি ধরনের হাতির প্রবৃত্তি বলি মানে আমরা প্রাণী হিসাবে হাতি কীরকম স্বভাব হাতি ভীষণ বেনে খুব ভালো স্বভাবের ওকে যদি হাতি বলে কথা নেই সব বন্য জন্তু ওকে যদি আপনি না করেন ওকে যদি আপনি কষ্ট না দেন আপনার কোনো ক্ষতি ওরা না এখন কলার গাছ আছে কলার গাছটা তো ওর খাদ্য খাদ্য তো খেতেই পারে কিন্তু যখন আমি কলার গাছ খেতে আসে আমরা এমন ও হাহা করি যে ও ও নার্ভাস হয়ে যায় ঘরটাই ভেঙে দেবে কৃষিবিধটা শুধুমাত্র বিশ্বালি চ্যালেঞ্জ ছেলেও মেয়েদের এবং এরা মূলত আমাদের পড়াই এবং বিশেষ করে দুয়ার অঞ্চলের চা বাগান প্রত্যন্ত গ্রাম সেখানকার সবই বিশেষ বাচ্চাদের জন্য কৃষিবিধটা অনুষ্ঠিত করা হয় মূর্তিতে দীর্ঘ বছর ধরে এখানে এই শিবিরটা করছে এখানে ম্যাপের পক্ষ থেকে এটা আমরা করিবর্ত কিন্তু এর সাথে লাটাগুড়ি সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন জয়ের কাটার আরণ্য আমাদের গরুমারা বন্যপ্রাণী বিভাগ এই এদের সহযোগিতা এবং অসংখ্য চালসা থেকে শুরু করে লাটাগুড়ি এই অঞ্চলের বিভিন্ন যে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো রয়েছে তাদের সহযোগিতায় এই শিবিরটা আমরা করতে পারছি এই শিবিরটার মূল লক্ষ্য হচ্ছে যে প্রত্যন্ত গ্রাম বা চা বাগান এলাকার যেসব এই চোখের সমস্যা নিয়ে বা দৃষ্টিহীনতা নিয়ে যারা লড়াই করছেন তার পরিবাররা তাদের ছেলে মেয়েরা যাতে তাদের সংসারের মানে বার্ডেন না হয় এইসব ছেলেমেয়েরা যেন তার সংসারের পাশে দাঁড়াতে পারে এবং পাশাপাশি নিজেদেরকেও স্বাবলম্বী করতে পারে তারা পড়াশোনা শেখার থেকে শুরু করে তারা নিজের কর্মক্ষেত্রে ঢুকতে পারে এবং এই এটা এই শিবিরের যেটা মূল আউটকাম প্রত্যেক বছর আমরা দেখতে পাচ্ছি যে অনেক ছেলে মেয়ে কিন্তু এখান থেকেই বিভিন্ন সুযোগ সুবিধা তাদের শিক্ষা লাভ থেকে কর্মক্ষেত্রে প্রবেশ করা এই যে জন্যে এই বছরের পর বছর অনুষ্ঠিত করা হচ্ছে এবং আমরা চাইবো যে একটা পাশাপাশি আজকেই কথা হচ্ছিল এখানে বিশিষ্ট মানুষদের সাথে যে এই অঞ্চলে বিশেষ করে চা বাগান এলাকায় বৃষ্টির সমস্যা নিয়ে অসংখ্য ছেলে মেয়ে দেখা যাচ্ছে যে তারও একটা সমীক্ষা আমরা কয়েক বছর ধরে চাইছি যে প্রশাসনিকভাবে জেলা স্তরে এবং সেখানে স্বাস্থ্য দপ্তরকে সঙ্গী করে এবং আমাদের চা বাগানের যে বিভিন্ন সংগঠনগুলো আছে তাদের সহযোগিতায় যাতে এটার একটা মূল্যায়ন করা যায় যে কেন এত বেশি করে বৃষ্টি সমস্যা ছেলেমেয়েরা এখানে রয়েছেন তাদেরকে কীভাবে যাতে ছোটোবেলার থেকেই যে যদি সমস্যা থাকে যে তাদের পুষ্টির অভাব সেটা কি করে মেটানো যেতে পারে বা চিকিৎসার ব্যাপার সেটা কি করে মেটানো যেতে পারে এখন এর নিচ্ছে ছোট্ট একটি বিরতি ফিরে আসবো আরো খবর নিয়ে সঙ্গে থাকুন দুটি ষাঁড়ের লড়াইকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো এলাকায় হলদিবাড়ি ব্লকের বোয়ালমারি হাসপাতাল পাড়ার ঘটনা বেশ কিছুক্ষণ ধরে দুটি সারের তুমুল লড়াই সেই ঘটনায় এদিন ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মেখলিগঞ্জ মহকুমার হলদিবাড়ি ব্লকের পশ্চিম ঝাকুয়াপাড়া সংলগ্ন বোয়ালমারি হাসপাতাল পাড়া এলাকায় অবশেষে এলাকাবাসীদের দীর্ঘ প্রচেষ্টায় জল ছিটিয়ে লড়াই মুক্ত করা হয় হিংস্র ষাঁড় দুটিকে এলাকার স্থানীয় বাসিন্দা নিখিল সরকার বলেন দীর্ঘ সময় ধরে সাড় দুটি লড়াই করে যাচ্ছে পথচারী মানুষ আমরাও লড়াই মুক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছি কিন্তু কিছুতেই লড়াই মুক্ত করা সম্ভব হচ্ছে না তবে এর কিছু সময় পরেই হাফ ছেড়ে বাঁচেন গ্রামবাসীরা সকলের প্রচেষ্টায় সমাপ্ত হয় এই লড়াই স্থানীয়রা জানান দীর্ঘ প্রচেষ্টার পর লড়াই মুক্ত করে আমরা অনেকটাই স্বস্তি পেলাম কেননা এমন ঘটনায় বড় ক্ষতি হতে পারত শাড় দুটির তো কি আপনারা কি এটাকে छुটায় দেওয়ার ব্যবস্থা করছেন নাকি জন্য জল দিলে বলে ছটবে জল নেই এত বোকালে যাওয়া যাচ্ছে না ভয় পাচ্ছেন ভয় ভয় তো স্বাভাবিক থাকবেই আচ্ছা তো বলছিলাম এই শাড় দুট কি এই এলাকার একটা তো আমাদের এই আশেপাশে সব সময় থাকে আরেকটা শাড় যা আছে ওইটা সর মানে এই কি বলেন এই শাড়গুলোকে আপনারা আপনাদের ভাষায় এই শাড়গুলো কি শাড় এগুলা পীরের সার বলে অনেকে খোদাই সার বলে আচ্ছা আচ্ছা সেই খোদাই সারের লড়াই লেগেছে তো হ্যাঁ খোদাই সারের লড়াই বললাম কতটা সময় ধরে লেগেছে তাও ঘন্টা খানিকের উপরে হতে চললো আচ্ছা আগে তো এই পাকা রাস্তায় ছিল পাকা রাস্তা থেকে লড়াই করতে করতে এইভাবে মানে এই জমিতে এখন আবার খবর কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল চোদ্দ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস গত চব্বিশ ঘন্টায় বৃষ্টি হয়নি শেষ করবার আগে আজকের বিশেষ বিশেষ সংবাদ একবার আরও জলপাইগুড়ি পুরসভার উদ্যোগে শহরের আরও দুটি রাস্তার নামকরণ করা হলো কৃষ্ণকুমার কল্যাণীর বাসভবন থেকে মারোয়ারি বালিকা বিদ্যালয় পর্যন্ত রাস্তার নাম হল কৃষ্ণকুমার কল্যাণী সরণী এবং বেগুনটারি মোড় থেকে দিনবাজারমুখী রাস্তাটির নাম রাখা হল ডাক্তার অনুপম সেন সরণী শনিবার দলীয় কর্মসূচিতে জলপাইগুড়িতে আসা সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন তৃণমূল ক্ষেত মজদুর ইউনিয়নের জেলা সভাপতি তথা মুখপাত্র দুলাল দেবনাথ উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ হনকার মতো এই পর্যন্তই নমস্কার